চলো তাহলে আমরা শুরু করি। এনাস্পি বল, ওকে তাহলে দেখো যে দিনাজপুর বোর্ডে ছিলাম আমরা, দিনাজপুর বোর্ড 2019। ওকে দেখো দিনাজপুর বোর্ডের প্রশ্নটা যেটা ছিল, জাস্ট একটা ফিগার আমি ড্র করে দিয়েছিলাম, আর এরপরে কাজগুলো করা হয় না। বি নাম্বার দেখো, এ নাম্বার তো করা হয়েছে, এখন বি নাম্বারে যে দেখো যে আমাদের ওই এক ফিগার, এরকম একটা ফিগার দেওয়া আছে যেটা বলেছিলাম, এই যে এডি যদি এটা সে এ, এটা বি, এটা সি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি। এখন আমাদের প্রুফ করতে বলছে যে উই হ্যাভ, হ্যাঁ প্রুফ দ্যাট, আমাদের এই যেটা প্রুফ করতে বলছে, বিতে বলছে প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট কোয়াড কোয়াড এ প্লাস সি, মেবি সি, হ্যাঁ কোয়াড এ প্লাস সি ইকুয়ালস টু কোয়াড সি কোয়াড এ মাইনাস ওয়ান কোয়াড সি মাইনাস কোয়াড সি প্লাস কোয়াড এ, কোয়াড এ এর সাথে একটা প্লাস আছে, এর সাথে একটা প্লাস আছে কোয়াড বি, এর সাথে প্লাস আছে কোয়াড বি, প্লাস কোয়াড বি, হ্যাঁ এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হচ্ছে। তো কোয়াড টি এখানে তো 90, কোয়াড 90 কত, কস 90 বাই সাইন 90, তাহলে তো 0, হ্যাঁ কস 90 0 আর সাইন 91, তাহলে এটা 0 হয়ে যাবে। আর এখন এই ভ্যালুগুলো বের করতে হবে, যে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছে, এখানকার অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 2π/3 অ্যাঙ্গেল, আছে অ্যাঙ্গেল এটা দিয়েছে, তাহলে বাকি অ্যাঙ্গেলগুলো আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। সেটা কি করে বের করবো দেখো, যে বাকি অ্যাঙ্গেলগুলো আমরা বের করবো, সি অ্যাঙ্গেল বের করবো, এ অ্যাঙ্গেল বের করবো, তাহলে ওকে সলিউশন দেখো, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি এটা হচ্ছে পাই মাইনাস অ্যাঙ্গেল এ সি বি, তাহলে দ্যাট মিন্স পাই মাইনাস 2π/3, দ্যাট মিন্স এটা π/3, তাহলে অ্যাঙ্গেল এটা পেলাম π/3, π/3, তাহলে π/3 মানে দিস ইজ 60 ডিগ্রি, তাহলে এটা 30 হবে। আর এবার অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল বি এ বি সি পশ্চিমে বলা আছে এটা 90, π/2, π/, আর যেহেতু মার্ক দেওয়া আছে তাহলে এটা 90 ডিগ্রি। আর এরপর আসো অ্যাঙ্গেল এ, তাহলে সো অ্যাঙ্গেল বি এ সি, বি এ সি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার পরিমাণ মেজারমেন্ট আমাদের আসবে 90, π/2 মাইনাস এটা π/3, দ্যাট মিন্স π/6, π/6 বলো, π/6 হবে, তো তাহলে অ্যাঙ্গেলটা আমরা π/6 পেয়ে যাবো, এটা এটা π/6। এখন আসো আমাদের কাজ হলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে এখন কাজটা করে করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড, তাহলে সো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেখো যে আছে কি, কট কট কত, এ প্লাস সি, এ প্লাস সি, তাহলে কট এ প্লাস সি, তাহলে এখন দেখো কট, ওকে এটা 90 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা অবশ্যই 90, কিছু না করে বলা যেত না 90, কিন্তু আমার বাকি তো সি বের করা লাগতো, তাহলে এটা হচ্ছে পাই বাই, এ হলো পাই বাই 3, পাই বাই 6, আর বি হলো কত, পাই বাই 3, বি সরি অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি শর্টে কিন্তু এই সব অ্যাঙ্গেলগুলো সি বলা হবে, অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাঙ্গেল সি, ঠিক আছে, আর এটা কিন্তু অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল এ, আর এটা কিন্তু অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাঙ্গেল বি, বুঝা গেছে, তাহলে এখন এটা আসলো, তাহলে এটা আসলে আমাদের কোয়াড, ক্যালকুলেশন করতে দেখো পাই বাই 2 হয়ে যায়, হ্যাঁ এল সেপ করলে 6 হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে কত, 1, আর এটা হচ্ছে 2, তাহলে 3, ঠিক আছে পাই বাই 2, তাহলে কোয়াড 90 কত, 0। এবার দেখো রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইডে যাও, দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আমাদের এরকম আছে, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো দেখো, রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কট সি কট এ মাইনাস ওয়ান বাই কট সি মাইনাস প্লাস প্লাস কট এ, আর এটা আছে প্লাস কট বি, তাহলে কট বি তো 90 আছে আমাদের, ওটা 0 হয়ে যাবে এমনি,
আর বাকিগুলো আমরা এখন ভ্যালু বসাই দিই দেখো 0 বানায় দিচ্ছি ওকে এখন দেখো যে ডিনোমিনেটর 0 হওয়া লাগবে না আমাদের নিউমারেটর 0 হলে 0 হয়ে যাবে তাহলে এখন এটা আছে পার্ট সি আছে 60 আর এটা আছে পার্ট 30 5/6 minus 1 আর এখানে পার্ট পার্ট 5/6 আর প্লাস প্লাস পার্ট সি আছে সরি এটা 5/3 সি আছে কত সি আছে 5/3 কট সি 5/3 আর এ আছে 5/6 এটা 1 আর এটা আছে কট সি কট সি কট সি 5/3 কট এ 5/6 আর এটা আছে কট বি 5/2 তাহলে এটা তো 0 হয়ে গেছে আমাদের আর এখন এখানে একটু ভ্যালু বসাই দাও দিলে দেখো আর নিউমারেটর 0 হয়ে যাবে তাহলে এখন কট কত কট 60 কট 60 আছে 1/√3 আর কট এটা কত 30 কট 30√3 আর মাইনাস 1 আর এখানে আছে কট এখানে ভ্যালু বসালো যা না বসালো তাই এমনি 0 হয়ে গেছে দেখো তাহলে এটা কট কত 60 কট 60 আছে 1/√3 আর প্লাস কট 30√3 আর এটা আছে 0 কট 90 0 আর এটা কাটলে কি 1 মাইনাস 1 0 হয়ে যায় তাহলে 0/1/√3 প্লাস √3 আর এটা 0 ছিল তাহলে দেখো 0 প্লাস 0 দ্যাট মিন্স অ্যানসার 0 তাহলে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এই ভ্যালু গুলো দিকে তাকা না ভ্যালু গুলো দিকে তাকালে দেখো বুঝতে পারবা কত কত আছে এখানে ওকে কট ভ্যালু বসাই দিলাম কটের ভ্যালু বসাই দিলাম কট 30√3 ওকে দেখো এটা 1 হয়ে গেছে 1 মাইনাস 1 0 তাহলে টোটাল টাইপ 0 হয়ে গেল আর আগে তো 0 হয়েছিল তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট এখন একবার সামনের দিকে আগাও ওকে এরপরে এখানে ফিগার মনে লাগবে না সি নাম্বার দেখো সি নাম্বার সলভ করতে বলছে সি বলছে সলভ দা ইকুয়েশন এত ওকে ওকে সলিউশন অফ রিলেশন 2 এটা রিলেশন 2 দিয়ে দিয়েছে এটা ছিল 8 নাম্বার কত নাম্বার না 7 নাম্বার না 7 নাম্বার দিয়ে আসবে এটা রিলেশন 2 দিয়ে দিয়েছিল সেই রিলেশনটা এরকম ছিল এখানে ফিগারে পরে দিয়ে দেওয়া আছে 2 2 cos alpha না sin alpha cos alpha sin alpha cos alpha 2 sin alpha cos alpha এটা গেল আর প্লাস 1 আর ইকুয়ালস টু প্লাস 1 ইকুয়ালস টু 2 cos alpha 2 cos alpha আর তার সাথে আছে প্লাস sin alpha প্লাস sin alpha এখন চলো আমরা সাইড চেঞ্জ করে জাস্ট কমন নেব সাইড চেঞ্জ করব এবং কমন দিয়ে নেব কমন নিলে দেখো যে আমাদের কি রেজাল্ট গুলো আসবে 2 cos sin আর sin cos alpha প্লাস 1 আর 2 cos alpha আর sin alpha তাহলে চলো সাইড চেঞ্জ করে নিয়ে আসি তাহলে এটার সাথে এটা নিয়ে আসি আর এটার পাশে এটা নিয়ে কমন নিয়ে নাও তাহলে আর 2 sin alpha sin alpha আলফা ভ্যালু বের করতে বলছে এখানে বলছে যে ফাইন্ড দা ভ্যালু অফ সলিউশন করতে বলছে তার মানে ভ্যালু অফ আলফা বের করতে হবে এবং তাদের রেঞ্জ দিয়ে দিয়েছে এটা রেঞ্জ আছে এরকম আলফা আলফা রেঞ্জ আছে 0 আলফা আর কি 0 ইকুয়াল আছে আর 2 পাই এর ভিতরে অ্যাঙ্গেলের ভ্যালু গুলো বের করতে হবে তাহলে এখন চলো এখান থেকে cos নিয়ে আসলাম cos আলফা আর এখান থেকে এটা নিয়ে আসো 2 cos আলফা আর এখানে নাও মাইনাস sin আলফা আর প্লাস 1 ইকুয়ালস টু 0 চলো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আর 2 কত 2 cos আলফা sin আলফা মাইনাস 1 মাইনাস 1 sin alpha minus 1 equals to 0 sin alpha minus 1 equals to 0 তাহলে আর sin alpha minus 1 আর এটা আছে 2 cos alpha 2 cos alpha minus 1 equals to 0 cos alpha equals to 0 তাহলে এখন আমরা এখান থেকে আইদার তাহলে আইদার কি আইদার sin alpha minus 1 equals to 0 or 1 2 cos alpha minus 1 equals to 0 তাহলে আর আমরা কি পেলাম sin alpha equals to 1 or cos alpha equals to half দেখো আমাদের এমন কোন কন্ডিশন নাই যে sin 1 হতে পারবে না তাহলে এখন এরকম তো কোন কন্ডিশন আমাদের সামনে নাই তাহলে আমরা এখন ভ্যালু শুরু করে দেব এটার কারণে আমরা দুটো ভ্যালু পাবো একটা ফার্স্ট কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে এটার জন্য আমি দুটো পাবো একটা ফার্স্ট একটা ফোর্থ ঠিক ক্লিয়ার হ্যাঁ ওকে তাহলে ইন দা ফার্স্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট ইন দা
first and second, first and second quadrant. Quadrants, the value of sine theta, value of sine alpha positive. Value of sine alpha is k positive. Positive. তাহলে এখন আসো আমরা কি করব হ্যাঁ এখন দেখো যে sin আলফা পজিটিভ তাহলে এখন আমাদের আছে কি ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট দুটো ভ্যালু বের করতে হবে তাহলে প্রথমে একটা এখান থেকে তো বের করব এরপর আরেকটা এখান থেকে যাই ব্যাক করে আসতে হবে অর্থাৎ 180 থেকে মাইনাস করে আসতে হবে তাহলে দা ফার্স্ট কোয়াড্রেন্ট ইন দা ফার্স্ট quadrant the value of sine alpha value of the first quadrant sine alpha কত হলো 1 তাহলে sine কত sine 90 তাহলে first quadrant না বললে চলতো আর sine যে 1 আছে sine pi by 2 sine pi by 2 তাহলে ওকে alpha cos 2 pi by 2 আর এরপর আছে আর কোথায় যাব তাহলে তো আর পাবো না ঠিক আছে একটাই পাবো ফোর্থ কোয়াড্রেন্টে তাই হবে মাঝখানে পড়ে গেছে বুঝতে পারছো একবার এসে মিউজিনে পড়ে গেছে তাহলে তো আর বেরোবে না আর বেরোনোর কোনো সুযোগ নাই কারণ হচ্ছে কি বুঝতে পারছো সে মাঝখানে পড়ে গেছে দুইটা কোয়াড্রেন্টের মাঝখানে পড়ে গেছে তাহলে এর একটা ভ্যালু পাবো আমরা আর সাইন জিরো তো নিবে হ্যাঁ সাইন জিরো জিরো নিবে আর একটা নিয়ে নাও তাহলে আর কি বলবো তাহলে সাইন জিরো নাও এখানে পাঁচ কোয়াড্রেন্ট হিসাবে জিরোটা নিয়ে নিই জিরো তাহলে সাইন জিরো দেবে অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট ইন দা ফোর্থ কোয়াড্রেন্ট সাইন ও আমরা তো ওয়ান তো জানি জাস্ট কি হয়েছে আমরা ইউজ করলাম তাহলে এটা পাই বাই টু একটাই বেরোবে পাই বাই টু আর জিরো তো সাইন জিরো তো না সাইন তো ওয়ান তাহলে একটাই বেরোচ্ছে এখানে বুঝতে পারছো কারণ মিডিলে পড়ে গেছে তো আর ভ্যালু বেরোবে না ওকে ফার্স্ট হ্যান্ড এখানে আর এরপর আছে কি কস কোথায় ফোর্থ আর কি ফার্স্ট হ্যান্ড ফোর্থ কর্নার তাহলে ইন দা ফার্স্ট হ্যান্ড ইন দা ফার্স্ট হ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট কোয়াড্রেন্টস দা ভ্যালু অফ এখন চলো আমরা এটা তো দুটো ভ্যালু পেয়ে যাবো আর আগেরটা মাস মিডিলে পড়ে গেছে তো মিডিলে পড়ে যাওয়াতে একটা ভ্যালু রয়েছে ওকে তাহলে ফার্স্ট অ্যান্ড ফোর্থ একবার আর কোনো কথা বলার দরকার নাই কারণ দুইটা মাঝখানে মিডিলে একটা ভ্যালু পেয়েছি আমরা তাহলে কস কত কস আলফা ইকুয়ালস টু হাফ 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 মানে কত কস কত হাফ কস 60 তাহলে পাই বাই 3 কস পাই বাই 3 কস পাই বাই 3 তাহলে এখন আসো তাহলে সো আলফা ইকুয়ালস টু পাই বাই 3 আর এন্ড এন্ড কস আলফা equals to cos 2 pi minus pi by 3 2 pi minus পুস্তরা সফিকা তো এরকম একটা একটা সেখানে পাবো আর একটা সেখান থেকে ঘুরে যাই এই জায়গাতে পাওয়া যাবে একটা তো তাহলে এখন আলফা ইকুয়ালস টু তাহলে এটা 6 5 পাই বাই 5 পাই বাই 3 তাহলে দেখো আমরা অ্যান্সার গুলো পেয়ে গেছি তাহলে আমাদের অ্যান্সার তিনটা হয়েছে একটা সে এটা ওকে 90 আর হবে না ঠিক আছে একটা ভ্যালু রয়েছে আমাদের এখানে তাহলে পাই বাই 2 আলফা ইকুয়ালস টু পাই বাই 2 আর পাই বাই 3 আর কত 5 পাই বাই 3 আর শোনো আমরা তো স্কয়ার মান বোথ সাইডস করি নাই তাহলে সবগুলো স্যাটিসফাই হবে যদি আমরা বোথ সাইড স্কয়ার মান বোথ সাইডস করতাম তাহলে আমাদের সব সময় সব স্যাটিসফাই হয় না স্কয়ার মান বোথ সাইড যদি করি তাহলে আমাদের সব সময় সব স্যাটিসফাই হবে না এখন চলো ওকে সেভেন শেষ
দিনাজপুর বোর্ড কমপ্লিট দিনাজপুরের পরে চলো পরের বোর্ডে যাই দিনাজপুর এবি চট্টগ্রাম হ্যাঁ চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ড চলো চট্টগ্রাম চট্টগ্রাম বোর্ড এখানে 7 নাম্বার ম্যাথ দেখো একই এখানে x y z দুটো ভ্যালু বলেছে x y দুটো দিয়ে দিয়েছে এখন আমাদের কিছু কাজ করতে বলছে শুনুন চট্টগ্রাম বোর্ড দেখো ওকে x x equals to cot cot a plus cosec a আর একটা মানে মাইনাস 1 আছে আর এখানে আছে কি cot a মাইনাস cosec a cot a মাইনাস cosec a প্লাস 1 আর এবারে আছে y y equals to y and y equals to comma the by and by and y and y equals to cot a আর cosec a cot a minus cosec a cot a minus cosec a এখন দেখো এই নাম্বার if a equals to 2 pi by 3 2 pi by 3 then find the value of y what value বের করতে হচ্ছে then find the value of y then find the value Value of y. Value of y. So y value to level 2. Then okay, y. Yeah, y. Y equals to cot a minus cosec a. তাহলে cot a এখন দেখো কি হয় ভ্যালুটা দিয়ে দাও cot হ্যাঁ এটা হচ্ছে 2 pi 3 আর মাইনাস cosec a এটা 2 পাই বাই 3 2 পাই বাই 3 এখন দেখো cot হ্যাঁ cot চেঞ্জ করব আমরা পাই দিয়ে পাই মাইনাস ওকে পাই বাই 3 এটা চেঞ্জ হয়ে গেল করলাম এখন অ্যাঙ্গেলে কনভার্ট করলাম cosec এর ভ্যালু আছে এটা cosec একই পাই মাইনাস পাই বাই 3 তাহলে ওকে আমরা এটাকে একটু চেঞ্জ করব তাহলে 2 পাই বাই 3 এখন দেখো এটা কোন কোঅর্ডিনেটে চলছে পজিশন অফ দ্য অ্যাঙ্গেল চেঞ্জ হবে না বাট দেখো ওকে এটা সেকেন্ড কোঅর্ডিনেট তাহলে এটা নেগেটিভ হয়ে গেছে সেকেন্ড কোঅর্ডিনেট পট পটই থাকবে 2 ইনটু 90 কিন্তু এটা লিখব 2 ইনটু 90 2 ইনটু 90 তার মানে কি 2 এর সাথে কি নাম্বার 2 এর সাথে আছে সরি 90 এর সাথে ইভেন নাম্বার তাহলে চেঞ্জ হবে না তাহলে ওকে পট পটই থেকে যাবে কট পাই বাই 3 আর পজিশন অফ দ্য অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট কট নেগেটিভ বাট কোসেক সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ তাহলে যা আছে তাই কোসেক কোসেক তাহলে পাই বাই 3 একটু খেয়াল করো তাহলে কট 5 বাই কট পাই বাই 3 মানে কট 60 কট 60 কত বলো কট 60 কট 60 এর ভ্যালু আছে আমরা কত রুট 3 1 বাই রুট 3 1 বাই রুট 3 কট 60 আর এটা আছে কি কোসেক সাইনের অপোজিট sin 60 কত রুট 3 বাই 2 তাহলে বুঝতে পারছো sin 60 আছে রুট 3 বাই 2 তাহলে 2 বাই রুট 3 2 বাই রুট 3 2 বাই রুট 3 এটা মাইনাস হয়েছে এটা আগে থেকে মাইনাস ছিল তাহলে আমরা এটা ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে আমরা ভ্যালু পাবো হচ্ছে ওকে রুট 3 রুট 3 মাইনাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1 আর মাইনাস 2 কত মাইনাস 3 বাই রুট 3 কাটাকাটি করলে মাইনাস রুট 3 দেখো কাটাকাটি করলে মাইনাস থ্রু রুট রাইট লাইন করবা এটা 2 ইনটু 90 লিখবা কিন্তু 2 ইনটু 90 এটা 2 ইনটু 90 পাই বাই 2 তো তাহলে আমরা বুঝবো যে এটা চেঞ্জ হচ্ছে না বাট কোয়ার্ডে থাকছে বাট পজিশন অফ অ্যাঙ্গেল কারণে এটা নেগেটিভ হইছে বাট পজিশন অফ অ্যাঙ্গেল সেকেন্ড কোয়ার্ডেন্ট তাহলে কোসেক তো তার নিজের ঘরে আছে তাহলে তার সাইন আগে যা মাইনাস ছিল মাইনাস হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাহলে ওকে অ্যান্সার পেলাম কত মাইনাস রুট 3 মাইনাস রুট 3 তাহলে ওকে ওয়াই ভ্যালু হচ্ছে মাইনাস রুট 3 এরপর চলো বি নাম্বার বি নাম্বার দেখো প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট এত ইকুয়াল টু মাইনাস 1 বি নাম্বার বি প্রুফ দ্যাট x ইনটু y ইকুয়াল টু মাইনাস 1
minus 1 তাহলে এটা তো সিম্পলিফাই আছে এটা আর কিছু করব না আমরা এটা একটু সিম্পলিফাই করে নেব নিলে ক্যালকুলেশন শেষ চলো এটা একটু সিম্পলিফাই করো এখন দেখো এটাকে সিম্পলিফাই করতে গেলে x square x tan x equals to cot cot a plus cosec a minus 1 আর এখানে আসলো cot a minus cosec a আর এখানে আসছে আমাদের তাহলে ওকে এটা c plus 1 এখন cosec 1 মানে কি cosec স্কয়ার minus cot স্কয়ার 1 তাহলে আমরা সেই কাজটাই করব 1 আছে cosec স্কয়ার minus cot স্কয়ার এখন একটু ক্যালকুলেশন করো কি cot a plus cosec a ওকে থাক এটা আর minus 1 কিন্তু 1 এর পরিবর্তে আমরা লিখব কি cosec স্কয়ার a minus cot স্কয়ার cosec স্কয়ার a minus cot স্কয়ার a cosec স্কয়ার a minus cot স্কয়ার a এখন দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা 1 এর পরিবর্তে এটা লিখলাম cosec স্কয়ার a minus cot স্কয়ার a মানে তো 1 আর নিচে যা আছে তাই cot a minus cosec a plus 1 এখন দেখো আমাদের ফর্মুলা এখানে একটু অ্যাপ্লাই করব পরে কমন নিয়ে আসব বেশ তাহলে এটা হলো কি এটা একটু চেঞ্জ করতে পারি যে cosec cosec a plus a cot a একটু চেঞ্জ করে নিলাম a স্টাইলে মাইনাস এখন দা বেস পার বেস পার ফর্মুলা তাহলে এখানে 1 দিলে পারে নাও দিলে চলে এটা হচ্ছে কি cosec a plus cot a আর কি cosec a minus cot a cosec a minus cot a আর ডিনোমিনেটর আছে কি cot a minus cosec a plus 1 দেখো cot a minus cosec a এখন দেখো এখান থেকে আমরা কমন নিয়ে নেব কত কমন নেব এটা কমন নেব এটা কমন নেব নিলে দেখো যে কাটা কাটা হয়ে যাবে দাদা তাহলে এখন আসলো আমাদের ডিনোমিনেটর আছে যা আছে আমরা লিখে দিলাম ওকে cot a minus cosec a plus 1 এখন দেখো আমরা কমন নিচ্ছি এটা এখানে কিন্তু এটা 1 আছে তাহলে আমরা কমন নেব কত cot cot এটা cot a ওকে cot a cot a প্লাস সরি cosec 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 তাহলে cosec এ cot এর cosec এ কমন নিয়ে নাও অবশ্য আমরা আগে একটু ঘুরাই দিছিলাম যাক তাও সমস্যা নেই একই কথা কমন নিয়ে নাও কি cot a আর কি cosec এ cosec এ টুকরা দিতে চাইছিলাম এটা কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে 1 কত মান থাকবে আর এটা তো একই কথা cot a আর cosec এ পুরা দিতে একই কমন নিয়ে নিছি তাহলে এখন এই মাইনাস সহ এখানে মাল্টিপ্লাই যাবে তাহলে মাইনাস কত cosec এ আর মাইনাস এ মাইনাস এ এই মাইনাস এখানে মাল্টিপ্লাই cot হয়ে গেল cot a তাহলে এখন দেখো আমাদের এটা কাটা যাবে এটা অ্যাড করে নাও দেখো এটা এটা একই হয়ে গেছে থাকবে আমাদের এটা তাহলে x এর ভ্যালুটা আমরা সিম্পলিফাই করে নিচ্ছি জাস্ট আর কিছু না তাহলে এখন দেখো যে কিভাবে আমরা সিম্পলিফাই করে নিলাম ওকে তাহলে পার অর্থাৎ x এর ভ্যালু আমরা পাচ্ছি এখন তাহলে এখন এটা ক্যারাস করে নিতে পারো নিয়ে কেটে দাও তাহলে এখানে থাকতেছে আমাদের কি cot a প্লাস cosec a cot a প্লাস cosec a এটা ক্যারাস করো cot a মাইনাস cosec a প্লাস 1 আর এটা হচ্ছে cot a মাইনাস cosec a প্লাস 1 এখন আমাদের কাজ কি এটার সাথে এটা মিলে যাবে আর তার থাকলো আমাদের এটা x এর ভ্যালু আমরা পেলাম এটা y এর ভ্যালু তো আছে এবার x y মাল্টিপ্লাই করব তাহলে 100x cost 100x cost আমরা এটা পেয়েছি cot a প্লাস cosec a তাহলে 100 লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড কি x আর y তাহলে x আর y যদি করো তাহলে কি হলো x মানে কোনটা এই যেটা কি cot a প্লাস cosec a আর এখানে আসলো কি cot a মাইনাস cosec a এখন চলো ফর্মুলা বলে দিই তাহলে a প্লাস b a মাইনাস b তার মানে কি a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা যদি পড়ে তাহলে দেখো আমাদের কি আসে a স্কয়ার b স্কয়ার তাহলে আসলো কি
cot square a minus cosec square a এখন এটা মাইনাস কমন নাও মাইনাস কমন নিলে cosec square a minus cot square a তাহলে এটা সমান তাহলে minus 1 তাহলে cos to right hand side দেখো left hand side cos to right hand side root এখন চলো বাকি ম্যাথের গুলোর অবস্থা কি দেখো ওকে 7 গেল 7 এ c আছে এখন c তে বলছে এরকম যে if y cos to এত আর এটার ভিতরে ভ্যালু বের করতে বলছে এত করে ফাইন্ড দা ভ্যালু অফ a এখন দেখো যে তাহলে আমাদের এটা লাগবে না এখন y এর ব্যাপারে শুধু কথা বলা হয়েছে সেখান থেকে আমাদের if এত cos to এত c নাম্বার c if y cos to y cos to this is a root 3 that inverse then find the value of a find where 0 equal a and less than 2 pi চলো দুটো মেথড আছে যেটা যে দুটো করতে ভালো লাগে সেভাবে করো দেখো আমি দেখাই দিচ্ছি তাহলে তাহলে এখন যেহেতু আমাদের এটা y cos θ তাহলে r তাহলে y cos θ কত পেলাম 1/√3 তাহলে সো y দ্যাট মিন্স y টা পার্ট cot a minus cosec a cos to 1/√3 মাইনাস দি মাল্টিপ্লাই করলে আমরা এটা প্লাস পাবো তাহলে প্লাস কি তাহলে এ প্লাস চলে আসবে কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু মাইনাস 1/√3 মাইনাস 1/√3 এখন দেখো এটা আসবে তো এটা একটা ইকুয়েশন দিয়ে আমরা লিখে নিলাম আর উই নো ওই ওই নো এখন ওই নো আমরা এখান থেকে ভ্যালু বের করব সেটা কিভাবে দেখব ওই নো ওকে আমরা এখানে ভ্যালু যেটা ভ্যালু বের করব সেটা এই স্টাইলে দেখো যে কোসেক আর কি কট তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 1 তো তাহলে আমরা যদি এটা হয় তাহলে আমাদের এখানে কি আছে দেখো আর এখন এখানে আমরা কত পাবো ওকে এটা ফর্মুলা করে দাও তাহলে ফর্মুলা যদি আমরা করে দিই তাহলে কত হলো কোসেক এ প্লাস কট এ আর কি থাকলো কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1 তাহলে এটা ভ্যালু কত মাইনাস এটা দিয়ে দাও তাহলে তাহলে আর কোসেক এ প্লাস কট এ কোসেক এ প্লাস কট এ এখন এটা ভ্যালু আছে মাইনাস 1/√3 মাইনাস 1/√3 দিলে এটা 1 এটা ওইদিকে পাস করে দাও তাহলে আর কোসেক এ প্লাস কট এ এটা ভ্যালু আমরা কত পেলাম এটা এবারে নিয়ে যাও তাহলে কত হলো দেখো পেয়েছি না আমরা এটা মাইনাস কমন নিয়েছিলাম ওখানে মনে আছে তো মাইনাস কমন নিলে এটা দিয়ে চলে গেছিল তাহলে এখানে আমরা পেলাম কত এটা তাহলে এটা ওইদিকে বাতিল করবো তাহলে মাইনাস মাইনাস এবারে নিয়ে গেলাম তাহলে মাইনাস নিয়ে গেলাম -√3 হয়ে যাবে -√3 এখন আমরা কি করব চলো এখন যদি আমরা প্লাস করি তাহলে কট কাটা যায় কি কাটা গেল কট কাটা গেল আর বাকি থেকে যাচ্ছে কি আমাদের ওকে চলো হ্যাঁ এখানে দেখো একটু কতগুলো ওয়েতে কি ঝামেলা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এরপরে আমরা সামনের দিকে মেথড হ্যাঁ এখন দেখো যদি আমরা প্লাস করি মাইনাস করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এটা প্লাস করলে এটা কাটা যাবে কট বাট কট কাটা গেলে একটা ঝামেলা হবে সেটা হলো এখানে কত আছে এটা আর এটা দুইটাই মান নেগেটিভ হয়ে যাচ্ছে এবং নেগেটিভ হয়ে সেটা কত হচ্ছে দেখো দুইটা করলে কত হয়ে যাচ্ছে এটা 4/√3 হচ্ছে তাহলে 2/√3 নেগেটিভ যাও যে কোনো একটা করতে পারো সমস্যা নেই তাহলে ওকে প্লাস করে দিলাম তাহলে কোসেক দিয়েই আমরা শুরু করবো আর যদি মাইনাস করো তাহলে কট দিয়ে শুরু করার সুযোগ পাবে আচ্ছা মাইনাস করলাম হ্যাঁ মাইনাস করলে তাহলে আমরা কট ইউজ করতে পারবো ওকে তাহলে ওকে আর যদি প্লাস করো করো তাহলে 1 প্লাস প্লাস করলো
1 plus 2 যদি করো তাহলে আমি cos কট কট কাটা চলে গেল থাকলো কি cosec তাহলে 2 cosec cosec এটা 2 cosec cosec 2 cosec আর 2 cosec থাকার পরে এখানে আমাদের কত থাকছে minus root 3 কত এটা লিখলাম minus 1 by root 3 আর plus root 3 তাহলে এটা সরি এটা minus minus দুটো minus root 3 তাহলে দুটো minus root 3 থাকার পরে দেখো আমাদের কি করতে হবে একটু খেয়াল করো আমাদের সব ভ্যালু গুলো কত নিবেন তাহলে আর ওয়াট আমরা এখান থেকে এখানে চলে আসলাম এটা হচ্ছে 2 cosec আর এলসিএম করলে কত হচ্ছে মাইনাস 4 বাই √3 2 দিয়ে ডিভাইড করো আর cosec cosec এর তাহলে কত হলো ওকে আমরা এই করে দিলাম তাহলে এখানে আমরা পেলাম আছে মাইনাস 2 বাই টু দি ডিভাইড করে দিছি তাহলে কোন কোন কোঅর্ডিনেটে নেগেটিভ হলো দুটো কোঅর্ডিনেট আমরা নেগেটিভ পাবো কে সেকেন্ড এন্ড থার্ড এন্ড ফোর্থ দা ভ্যালু অফ cosec থিটা ইজ নেগেটিভ ইন দা থার্ড এন্ড ফোর্থ ফোর্থ কোঅর্ডিনেট ইন দা কে third and fourth quadrant quadrants the value of k cosec a is negative হ্যাঁ নেগেটিভ ভ্যালু থাকবে তাহলে আমাদের এই দুইটা কোঅর্ডিনেট আসতে হবে ওই থার্ড আসতে হবে নালে হ্যাঁ তাহলে এখন চলো দেখো আমরা একটু একটু ক্যালকুলেশন করব আমরা পরে আমরা পুরোটা বুঝতেছি না এই যে তাহলে আমরা এই দুটো কোঅর্ডিনেট পেয়ে যাচ্ছি মানে নেগেটিভ ভ্যালু ভ্যালু অন্য কোথাও পাবো না তাহলে এখন আমাদের কাজ কি দেখো আমরা এটা রেখে দিচ্ছি আবার তো এটা মানে কিন্তু 1 বাই √3 আমাদের চেক করা লাগবে রুটগুলো তাহলে এখন এখান থেকে আমি আসতেছি কত তাহলে cosec cosec এ cos তো তাহলে cosec আর এই ভ্যালুটা কত মাইনাস এখানে দিয়ে দিলাম মানে কত মাইনাস cosec 30 pi / 3 pi / 6 pi / 6 সরি 60 পাই বাই 3 দেখো পাই বাই 3 কারণ আমাদের আসছে কোথায় বুঝতে পারছো cosec ওকে দেখো যে সাইন এর অপোজিট যেটা সাইন 30 √3 বাই 2 তাহলে যা cosec 30 তাহলে আছে এটা তাহলে এখন আমরা কোন কোন কোয়াড্রেন্টে যাব তাহলে cosec cosec a equals to cosec pi plus পাই বাই 3 কোথায় কিছু দেখছো একেবারে এখানে এখানে যে এই যে আবার এরপর এখানে যে এখানে যাবো এই যেটা ঘরে আমরা যাবো তো এখন এখানে যদি যাই তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পেয়ে গেছি তাহলে স কে ইকুয়ালস টু কত 4 পাই বাই 3 আর এরপরে এন্ড এন্ড আর একটা পাবো কি কোসেক এ ইকুয়ালস টু কোসেক তাহলে আমরা 2 পাই 2 পাই মাইনাস পাই বাই 3 আমরা এখানে পাবো একটা সে প্লাস করে এখানে ঢুকছে আর একটা এখন 2 পাই থেকে মাইনাস করে চলে আসলো তাহলে এখন দেখো ভ্যালুর অবস্থা কি দাঁড়ালো এখানে আমাদের টাইম কি ঘটলো তাহলে স এ এ পেলাম আমরা কত 5 পাই বাই 3 এখন দেখো এটার কারণে দেখো স্যাটিসফাই হচ্ছে কিনা কারণ দেখো যে এখানে কোন কোয়াড্রেন্ট পজিশন থার্ড কোয়াড্রেন্ট তাহলে আছে কি পজিটিভ আর এটা নেগেটিভ দুইটা দেখো পজিটিভ হয়ে গেছে তাহলে y আছে কত 1 বাই √3 না y আছে 1 বাই √3 তার মানে দেখো কোয়াড a মাইনাস cosec a এটা মানে কত 1 বাই √3 এখন আমরা যদি এটা এই ভ্যালুটা দিয়ে দিই তাহলে এটা কি আর এটা ঠিক আছে এটা এখানে থাকলো আর এটা কোয়াড দেখো কোয়াড এ এস এ কত এস এ পাই মাইনাস প্লাস পাই বাই কত 3 পাই বাই 3 আর এটার অবস্থা কি হলো cosec cosec এর এই ভ্যালুটা দিচ্ছি আমরা পাই প্লাস পাই বাই 3 দেখো আমরা 1 বাই √3 পাবো না বেশি পেয়ে যাবো তাহলে এটা আছে কত হয়েছে একটু খেয়াল করো এটা আছে
cot cot এ থাকবে cot 30 কত 1 বাই √3 1 বাই √3 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে তাহলে প্লাস যদি হয়ে যায় তাহলে আমরা কত পেলাম এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটা তাহলে এটা আসছে কি 2 বাই √3 2 বাই √3 এটা আসলে 2 বাই √3 দেখো এটা যখন এটা আসবে তখন আমার এটা রেজাল্ট কি হচ্ছে জানো তো এটা রেজাল্ট হচ্ছে আসলে রুট 3 তাহলে কি বুঝতে পারছো ইজ নট ইকুয়ালস টু 1 বাই রুট 3 তাহলে এখন এই ভ্যালুটা নিতে পারবো আমরা বুঝতে পারছো হ্যাঁ মানে এই ভ্যালুটা আমরা এখানে আর দিতে পারতেছি না নট ইকুয়ালস টু 1 বাই রুট 3 মানে বাট এটা তো হয়ে যাবে এই ভ্যালুটা যখন দিবে এটা দেখো এই ভ্যালু তোমার হয় নাই 1 বাই x কল করছো তাহলে আমরা এটা দিলাম তাহলে এটা কত হইছে 30 কট তার পজিটিভ সে তার কি থার্ড কোয়াড্রেন্ট তাহলে শুধু এটা থাকতেছে থার্ডে থাকতেছে কট থার্ডে আছে এটা আর কোসেক এটা কিন্তু পরের বারে তাহলে এখন মাইনাস হয়ে গেছে কি প্লাস তাহলে প্লাস হয়ে গেলে থাকতেছে তো এটা 30 কোসেক সরি 60 কোসেক 60 কত কোসেক 60 আছে 2 বাই √3 এখন এলসিএম করলাম দেখো √3 হয়েছে কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে তো 1 বাই √3 তাহলে কি এত ইজ নট ইকুয়ালস টু এটা আমরা এই ভ্যালুটা আমাদের নিবে না এই ভ্যালুটা আমাদের নিবে না ঠিক আছে এখন এই ভ্যালুটা দেখো নিবে এটা ক্যালকুলেশন করো হ্যাঁ দেখো এখানে কি ঝামেলা হয়েছে রুট 3 হয়েছে মানে সো এ ইজ নট ইকুয়ালস টু 4 পাই বাই 3 4 পাই বাই 3 এর পরে দেখো পরে ডান দিকে গেলাম পরেবার এটা দাও দেখো এটা দিলে ভ্যালুটা রুট 3 হবে এখানে দিয়ে দাও দেখো যে 1 বাই রুট 3 আসবে আর যখন এটা তোমরা দিবে তখন কত হচ্ছে দেখো তাহলে এখন এটার অবস্থা কি দাঁড়ালো এখানে আসবে প্রথম আমরা এই কোয়াড্রেন্ট আসলাম তাহলে এই কোয়াড্রেন্ট আসলে কত হচ্ছে আমাদের এটা ওকে কট 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 এ মানে এটা তার মানে 2 পাই মাইনাস পাই বাই 3 বা একবার বড় কি করে দিছি তাহলে কোসেক একই 2 পাই মাইনাস পাই বাই 3 অর্থাৎ আমি এই ভ্যালুটা দিচ্ছি এখন ইকুয়ালস টু 1 বাই √3 দেখো এটা হবে তাহলে এখন এটা কোন আগে কোথায় চলে গেছে বলো তো এটা কোট কোয়াড্রেন্টে নেগেটিভ তাহলে মাইনাস মাইনাস এটা থাকবে মানে চলে গেল কোট আছে পাই বাই 3 কোট কত কোট আছে 60 কোট 60 হলো 1 বাই √3 থাকবে এটা 1 বাই √3 এটা একদম ঠিকই প্লাস হবে মানে প্লাস হলো আমার 2 বাই √3 হয়েছিল 2 বাই √3 হয়েছিল এখন এলসিএম করো এলসিএম করলে কত আছে মাইনাস 1 আর প্লাস কত 2 তাহলে ওকে √3 তাহলে ইকুয়ালস টু 1 বাই √3 ইকুয়ালস টু 1 বাই √3 বুঝতে পারছো দেখো 1 বাই √3 আসছে আমাদের এটা বাট আগে ট্রাভেল আসছিল √3 কারণ দুইটাই তখন পজিটিভ পরিণত হয়ে গেছিল মানে সে তার নিজের ঘরে পজিটিভ ছিল এ তার নিজের ঘরে পজিটিভ ছিল আর এ থার্ড কোয়াড্রেন্টে যার ঘরে পজিটিভ হয়ে গেছিল তো তখন পজিটিভ এর পজিটিভ দুইটা বড় ধরে চলে আসছিল আর এ আছে কি ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ বাট এ তখন পজিটিভ হয়ে যাচ্ছে তখন এই যে আমাদের অপারেটর এসেছে তাহলে অ্যানসার দা রিকোয়ার্ড সলিউশন কত হবে দা রিকোয়ার্ড সলিউশন হ্যাঁ দেখো দা রিকোয়ার্ড সলিউশন ওকে দা রিকোয়ার্ড রিকোয়ার্ড সলিউশন কি এ ইকুয়ালস টু আমাদের দাল আছে 5 পাই বাই 3 5 পাই বাই 3 এই ভ্যালুটা দিলাম কিন্তু রেঞ্জ যদি চেঞ্জ করে দিত কে যদি কোনো কারণে রেঞ্জ চেঞ্জ করে দিত 90 দিত তাহলে কিন্তু আর কোনো ভ্যালু থাকতো না এই মেথডে করবে আর একটা মেথড আছে চলো আর একটা মেথড করবো ওই মেথডে যাই দেখো ওখানে কি পাবো আমরা অনেক সময় রেঞ্জ আমাদের অনেক সময় দেখা গেছে যে ডাটা চেঞ্জ করে দিয়েছে তো সবচেয়ে বেটার হয় কি এই ম্যাথগুলো করতে গেলে সাইন কসে কনভার্ট করা সাইন কসে কনভার্ট করে করা দেখো আমরা একটা সাইন কসে কনভার্ট করলাম
তাহলে আমি আরেকটা মেথড করছি এখন দেখো তাহলে এটা এটা কি আমাদের cos cot তাহলে cot cot a minus cos a equals to y y মানে কত 1 by root 3 1 by root 3 তাহলে এখন দেখো sin আর cos এর 1 by কত 1 by cos তাহলে cos by sin cos a by sin আর 1 by sin equals to 1 by root 3 একটা জিনিস খেয়াল করো আমাদের এইবার এবার একটা জিনিস হতে পারবে না কি হতে পারবে না জানো তো এই cos equals to 1 হতে পারবে না cos a যদি আমি 1 দিই cos এর ভ্যালু তো 1 হয় তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে বাট এটা তো হবে না তখন আমরা cos a যদি বলি 1 cos a যদি বলি 1 কোন কারণে যদি 1 আসে তাহলে দাও 1 সাথে তার ডিভাইড হয়ে গেছে আন ডিভাইড না 0 হয়ে গেছে তাহলে নট ইকুয়ালস টু হবে তাহলে আমরা cos equals to 1 এটা লিখতে পারবো না আর পারবো না কি sin sin a equals to 0 sin a is not equals to 0 এটা লিখতে পারবো না কারণ 0 হলে আন ডিভাইডেড আর 1 হলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে না কারণ বুঝতে পারছো এখানে 1 বাই 3 দিয়েছে কি ঝামেলাটা করেছে এই দুইটা কাজ আমাদের খেয়াল রাখতে হবে যে 0 হতে পারবে না sin 0 হলে আন ডিভাইডেড হয়ে যাবে আর 1 হলে লেফট হ্যান্ড সাইড 0 হবে রাইট হ্যান্ড সাইড তো থেকে গেল তারপর সবটা জিনিস কাজ করে এই কাজটা করতে হবে তাহলে এখন আমরা এলসিএম করব চলো এলসিএম করলে কি হচ্ছে এই যে sin a আর এখানে আছে কি cos a minus 1 1 by root 3 1 by root 3 এখন এদিকে ক্রস ফাংশন করে দেবো এদিকে তাহলে যদি ক্রস ফাংশন করে দাও তাহলে কত হলো দেখো দিলাম ক্রস ওকে এটা ছিল 1 বাই রুট 3 ঠিক আছে এখন যেদিক হলো যেদিক দিলে ওকে যদি দুটা দুদিকে নিয়ে যাও তাহলে কি দাঁড়াবে আমাদের ওকে সাইন থিটা সাইন এ সাইন এ ইকুয়ালস টু রুট 3 রুট 3 cos a মাইনাস 1 cos a মাইনাস 1 এখন আমরা একটা কাজ করতে পারি এটা স্কয়ার করে দিলাম স্কয়ার অন বোথ সাইডস স্কয়ার অন বোথ সাইডস করে দাও তাহলে স্কয়ার অন বোথ সাইডস যদি আমরা করে দিই আবার একটা কাজ করতে পারো এখানে একটু কমন নিতে পারো ঠিক আছে কমন নিতে কাজ করি তাহলে sin a cos টু এখানে মাইনাস কমন না তাহলে রুট 3 থাকলো 1 মাইনাস cos এবার স্কয়ার অন বোথ সাইডস তাহলে স্কয়ার অন বোথ সাইডস করলে কি হচ্ছে sin স্কয়ার এ আর এটা স্কয়ার করলে এই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে গেল আর রুট 3 3 হয়ে গেল 1 মাইনাস cos এ হোল স্কয়ার 1 মাইনাস cos এ হোল স্কয়ার এখন দেখো এই মেথডে করলে আমাদের কি মানে কি হচ্ছে এখন ওকে তাহলে আমরা এখন এখান থেকে কি পেলাম তাহলে না এখন দেখো এটা আমরা ফর্মুলা করে দেব তাহলে cos স্কয়ার এ মানে কত 1 মাইনাস sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার cos স্কয়ার a তাহলে এটা এখানে গেল আর এখানে আসছে 3 আর এখানকার অবস্থা কি হচ্ছে ওকে 1 মাইনাস cos a তার হোল স্কয়ার তাহলে এখানে a স্কয়ার 1 স্কয়ার দিতে পারি 1 স্কয়ার যদি দাও তাহলে আমরা ভ্যালু পাবো কত 1 মাইনাস cos a আর এটা পাবো 1 প্লাস cos a আর মাইনাস 3 সবটা কত নিয়ে আসলাম 1 মাইনাস cos a হোল স্কয়ার ইকুয়ালস টু 0 এখন আমরা কমন নিয়ে নেব এখন আমরা কমন নিয়ে cosটাকে কিন্তু আমরা এমনি দাঁড়াই দেব কারণ cos এ হলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আলাদা হয়ে যাচ্ছে তাহলে আর 1 মাইনাস cos a কমন না তাহলে এখানে থাকে কত 1 প্লাস cos a আর যেহেতু একটা কমন নিয়ে নেছি আর একটা থাকে তাহলে মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস 3 মাইনাস হবে প্লাস cos a আর 3 cos a আর cos টু 0 তাহলে এখন আমরা একটা প্যাটার্নে পেয়ে গেছি 1 মাইনাস cos a এটা পেলাম আর এখান থেকে আমরা কি পেলাম 4 4 cos a 4 cos a এখন দেখো যে আমাদের কোথায় কি প্রবলেম সেটা একটু আলোচনা করব তার আগে একটু এটা নিয়ে নিই ওকে মাইনাস 2 ইকুয়ালস টু 0 ঠিক আছে তাহলে আর এটা নট ইকুয়ালস টু 0 তাহলে আইদার কি তাহলে সো 1 মাইনাস cos a আর এটা অর অর আচ্ছা একবারে লিখি 4 cos a মাইনাস 2 ইকুয়ালস টু 0 এখন অর অর cos a cos a ইকুয়ালস টু 1 আর ও এত ইকুয়ালস টু 0 আর
cos a cos to half থাক এখন এটা আমরা নিতে পারবো না কেন বলো তো যে আমাদের এটা আমাদের কি যাচ্ছে আমাদের কন্ডিশন এখানে এটা ছিল যে sin a সরি cos a বাই sin a sin a মাইনাস 1 বাই sin a ইকুয়ালস টু 1 বাই √3 তাহলে এখন যদি cos a 1 দিই তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল বুঝতে পারছেন এটা 0 হয়ে যাচ্ছে 1 এর সাথে কারেন্ট 0 হয়েছে √3 থাকছে না তাহলে সব সব কি cos a তো কমেন্ট মান লিখব আমি কমেন্টটা লিখলাম না cos a ইজ নট ইকুয়ালস টু 1 তাহলে এখন একটা জিনিস খেয়াল করো আমরা আগের মেথডে যদি আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করে দিত অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে কত দিত মনে করো এটা দিছি a 90 এই রেঞ্জ দিয়েছে 90 90 বা পাই বাই 2 একই কথা পাই বাই 2 তাহলে আগের মেথডে তুমি কোনো ভাবেই এই 90 ভিতরে কোনো অ্যাঙ্গেল পাবা তোমরা পাবে না এই 90 ভিতরে কোনো অ্যাঙ্গেল তোমরা খুঁজে পাবে না আগের মেথডে বললে আর এখন এখান থেকে দেখো আমরা দুইটা ভ্যালু পাবো অবশ্য দুইটা এটা স্যাটিসফাই নাও হতে পারে কিন্তু ট্যানের ক্ষেত্রে এগুলো স্যাটিসফাই হবে কোয়ার্টার ক্ষেত্রে স্যাটিসফাই হবে কিনা আমি জানি না তাহলে তাও একটু পরে দেখলাম এটা পরে দেখো তাহলে আর কত পাবো আমরা ফার্স্ট কোয়ার্ডেন্ট আমরা পুরো ডিস্টেন্স দিতেছি না ফার্স্ট কোয়ার্ডেন্ট কত হচ্ছে ওকে cos a আর cos π/3 cos কত π/3 cos π/3 ওকে cos π/3 আর তাহলে a cos কত π/3 π/3 এখন দেখো এখন এই π/3 দেখো এটা স্যাটিসফাই করে না পরটা স্যাটিসফাই করবে পরে তো আরেকটা পাবো ফোর্থ কোয়ার্ডেন্টে ওটা একই হবে এই যে cos cos a equals to cos cos যেহেতু তাহলে পজিটিভ আছে ফোর্থ কোয়াড্রেন্ট তাহলে 2 পাই মাইনাস পাই বাই 3 তার মানে a equals to এটা তো স্যাটিসফাই হয়েছিল আগে দেখেছিলাম আমরা 5 পাই বাই 3 তো স্যাটিসফাই হবে ঠিক আছে আগে মেথডে দেখেছি আমরা যে এটা স্যাটিসফাই হয়েছে আর এখন দেখো যে এখানকার অবস্থা কি হলো এটা দেখো পাই বাই 3 দিলে কি হয় cot পাই বাই 3 cot পাই বাই 3 cot π/3 মানে কত 61/3 1/3 1/3 এই ভ্যালুটা নাই নেই 1/3 এই ভ্যালুটা নেবে না 1/3 60 60 আছে 1/3 আর এখানে দাঁড়ালো কি এখানে আসলো যে দেখো এখানে আসছে আমাদের এটা এটা মাইনাস এটা প্লাস আসলো এটা মাইনাস মাইনাস দিয়ে গেল ওখানে এটা 2 বাই 2/3 হচ্ছে আমি কল হয়ে গেছে এই ভ্যালুটা নেয় এই ভ্যালুটা এখানে নিল না 1/√3 দেখো হচ্ছে না এটা নেগেটিভ হয়ে গেছে কট কট কত হয়েছে বাট যদি কোনো কারণে চেঞ্জ করে দিত চেঞ্জ করা মানে বুঝছো এটা এখানে দিত এটা এখানে দিত অর্থাৎ ওয়াই এরকম ভ্যালু দিয়ে দিত তাহলে আবার এটা স্যাটিসফাই হতো যেমন এটা কোসেক দিত এখানে কোসেকে মাইনাস কোয়ার্টে ম্যাথটা যদি এইভাবে একটু ঘুরাই দেওয়া হতো তাহলে এই ভ্যালুটা কিন্তু সে গ্রহণযোগ্য যদি কোনো কারণে ঘুরাই দিত তখন এখানে যে ভ্যালুটা পেপার মানে পাতা মনে এটা গ্রহণযোগ্যতা আসতো তো যাকে এটা দেখো আসলো না এটা নট ইকুয়াল টু হয়ে গেছে অর্থাৎ এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস হচ্ছে মাইনাস 1/3 মাইনাস 1/3 বাট এটা সে রুটে আনকল হয়েছে তাহলে সব কত হয়েছে এ ইজ নট ইকুয়াল টু 5/3 তাহলে এর ভ্যালু তো কাছে আগে আমরা পেয়েছিলাম আর এ ইকুয়াল টু 5π/3 আমরা আরো ম্যাথ পাবো আর সব ট্যান এর ম্যাথ পাবো তখন দেখলে বুঝতে পারবো যে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছো তাহলে এই দুইটা মেথড আছে এই দুইটা মেথড যে কোনো একটা করতে পারো ফার্স্ট কোয়ার্টারে একটা ভ্যালু পেয়েছিলাম কিন্তু সেটা কি হয়েছে সেটা আমাদের ট্রু থাকে সেটা সলভ হয় না ওই একটা ভ্যালু পাওয়া গেছে ফোর্থ কোয়ার্টারে